बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उपस्थित बांग्लादेश आवामी लीगर सद्दाबाज केंद्रीय नेतृबृंद जिला महानगर आवामी लीगर नेतृबृंद उपस्थित ये पुण्यभूमि सिलेटे बहु ऐतिह्य धारक एवं बाहक हमार परम सम्मानित प्रिंट इलेक्ट्रॉनिक मीडिया ऑनलाइन इब्जा सह सह सकल सम्मानित सांबादिकृंद आवामी लीगर अंगसहयोगी संगठन नेतृबृंद विभिन्न पेशाजीवी संगठन नेतृबृंद सम्मानित सुधीबृंद अस्सलामु अलैकुम हिंदू भाई प्रति आदाब। আমি প্রথমে নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমার শ্রদ্ধাভাজন সাংবাদিকবৃন্দদেরকে আন্তরিক অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে এই নির্বাচন সংক্রান্ত কারণেই আপনারা এখন প্রতিটা মুহূর্ত অত্যন্ত ব্যস্ততার সময় কাটাচ্ছেন, তারপরও আমাদের আহ্বানে আজকে ইশতেহার ঘোষণায় আপনারা এসেছেন। আমরা নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে প্রাণবেলা অভিনন্দন শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি প্রথমে শ্রদ্ধার সাথে স্মরণ করি বাংলার রাষ্ট্রপতি, বাঙালি জাতির জনক, বাংলার মুকুটবিহীন সম্রাট, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি 75-এর 15-ই আগস্টের কালরাত্রিতে জাতির জনক বঙ্গবন্ধু এবং তার পরিবারবর্গসহ যাদেরকে অত্যন্ত নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি জেলের অভ্যন্তরে আমাদের যে 4 জন জাতীয় নেতাকে হত্যা করা হয়েছে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমাদের মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতির শ্রেষ্ঠ অর্জন। জাতির জনক বঙ্গবন্ধু মুজিবের আহ্বানে সাড়া দিয়ে এদেশের মানুষ 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর সঙ্গে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছিলেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমার সেই 30 লাখ শহীদান, আমার 2 লক্ষ মা বোন যাদের ইজ্জত এবং সম্মানের বিনিময়ে বাংলাদেশ। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দদেরকে। 75-এর 15-ই আগস্ট কালরাত্রির পর বাংলাদেশের রাজনীতিতে যে অবক্ষ এবং কালো অধ্যায় নেমে আসে তার সাক্ষী এই সিলেট সহ সারা বাংলাদেশে আপনারা যারা মিডিয়া ব্যক্তিত্ব, যারা বিভিন্ন সংবাদপত্র, বিভিন্ন মিডিয়ার সাথে আপনারা কাজ করেন, সেই অবস্থায় থেকে জাতির জনক বঙ্গবন্ধুর যোগ্য কন্যা বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজের মেধা, দক্ষতা, মননশীলতা সর্বোপরি এই বাংলার মানুষের ভালোবাসাকে পুঁজি করে তার হৃদয় অদম্য সাহস অর্জন করে বারবার তাকে হত্যা করার জন্য যে পরিকল্পনাগুলো হয়েছিল সেই সমস্ত সকল পরিকল্পনাকে উপেক্ষা করে তিনি সত্য হাতে হাল ধরেছিলেন এই জাতি এবং জাতির জনকের স্বপ্ন একটি সোনার বাংলা, একটি দৃঢ়ের বাংলা গড়ার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রী বিগত দিনগুলোতে যে আন্তরিকতার সাথে কাজ করে বিশ্ব দরবারে আজকে বাংলাদেশকে একটি সম্মানজনক অধ্যায় নিয়ে গেছেন। 2021 সালে আমাদের মধ্যমায়ের দেশ, 2041 সালে আমরা উন্নত রাষ্ট্র হিসাবে পৃথিবীর পক্ষে মাথা উঁচু করে দাঁড়াতে চাই। আজকে দেশ, সারা দেশ সহ সিলেটে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে সেই উন্নয়নের ধারাবাহিকতায় আজকে বাংলাদেশ একটি উন্নত রাষ্ট্র হিসাবে কেবল নয়, বাংলাদেশের ভাবমূর্তি আজকে বিশ্বের দরবারে অত্যন্ত সমাদৃত এবং মাননীয় প্রধানমন্ত্রীর এই উন্নয়নমূলক কর্মকাণ্ডকে বিশ্বের অনেক নন্দিত রাষ্ট্রনায়করা রোল মডেল হিসাবে গ্রহণ করছেন, যা এই বাঙালি জাতির জন্য অত্যন্ত গৌরবের। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, যা কিছুই হচ্ছে, যা কিছুই করা সম্ভব হচ্ছে তা হচ্ছে এই দেশের জনগণের জন্য। আমি সিলেট সিটি কর্পোরেশনের বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী হিসাবে আমি বলতে চাই, আমার নেতৃজনেত্রী শেখ হাসিনা যেভাবে উন্নয়নের গণজোয়ার সৃষ্টি করে দেশের মানুষের হৃদয়ের মণিকোটায় স্থান করে নিয়েছেন, আমি সেই প্রত্যাশাকে বুকে লালন করে আমি আগামী দিনে সিটি কর্পোরেশন নির্বাচনে আমি প্রার্থী করেছি। আমি আমার মূল বক্তব্যে যাওয়ার আগে আমি অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করি এই সিলেটের খ্যাতনামা কিছু রাজনীতিবিদ যারা আমাদেরকে একটি রাজনৈতিক
বন্ধনের মধ্যে একটি সুরক্ষিত পরিবেশের মধ্যে একটি রাজনৈতিক সুন্দর সংস্কৃতির মধ্যে আমাদেরকে পথ দেখিয়ে গিয়েছিলেন আমি তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি মরহুম আব্দুস সামাদ আজাদ মরহুম দেওয়ান ফরিদ গাজী মরহুম হুমায়ুন রশিদ চৌধুরী বাবু সুরঞ্জিত সেন গুপ্ত আমাদের শাহ এস এম কিবরিয়া পীর হাবিবুর রহমান জনাব সাইফুর রহমান তারা একটা সময়ে এই সিলেটের কেবল উন্নয়নের জন্যই রাজনীতি করেন নাই একটা রাজনৈতিক পরিবেশ আমাদের মধ্যে সৃষ্টি করে গিয়েছিলেন সেই সাথে বেশ কিছু সাংবাদিকবৃন্দের বন্ধুর ছবি আমার সামনে ভেসে উঠছে অনেকের নাম হয়তো আমি বলতে পারবো না এই মুহূর্তে কিন্তু যাদের ছবিটুকু বারবার আমার সামনে ভেসে আসছে আজকে যারা হয়তো এই সাংবাদিক সম্মেলনে আপনাদের সামনে থেকে আমাদের কথা শুনতেন আমাদের ফটো ধারণ করতেন আমার সেই সকল ভাইরা যারা নেই জনাব মহিউদ্দিন আহমদ শিরু হারিস মোহাম্মদ সি এম মারুফ ফতে উসমানী অতি সম্প্রতি হারিয়েছে ইকবাল মনসুর ইমরান আহমদ এবং আব্দুর রহমানকে যদি অন্য কোনো সাংবাদিক ভাইয়ের নাম বাদ পড়ে থাকে আমি সেই জন্য দুঃখিত আমি আমার মূল বক্তব্যে আমি চলে যাচ্ছি মূল বক্তব্যে আমি আপনাদের সামনে বলবো যে অনেক প্রত্যাশিত আপনাদের এই সিটি কর্পোরেশন নির্বাচন বিগত দিনগুলোতে আমি কী করেছিলাম আমি সেই বিষয়ে এখন দৃষ্টি দিতে চাই না আগামীতে আমি কী করতে চাই সেই বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই শিক্ষাই জাতির মেরুদণ্ড আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে শিক্ষাক্ষেত্রে উন্নয়ন এবং সিলেট নগরকে শতভাগ নিরক্ষরতামুক্ত করতে পদক্ষেপ গ্রহণ করা হবে সিটি কর্পোরেশন এলাকায় প্রয়োজনীয় সংখ্যক বিশ্বমানের স্কুল কর্মী মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন করা হবে আধুনিক ও প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তোলা হবে কর্পোরেশনের উদ্যোগে উচ্চশিক্ষা নিশ্চিতকরণে বিশ্ববিদ্যালয় ও কলেজিয়েট স্কুল স্থাপন করা হবে মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু করা হবে শিক্ষাবৃত্তি গুণানন্দ বিশ্ববিদ্যালয়কে কলেজে রূপান্তর করা হবে রোগবালাই মানব জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত নগরের বিপুল সংখ্যক মানুষের মধ্যে রয়েছে স্বাস্থ্য সচেতনতার অভাব জনগণের দুর্গড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে বিশ্বমানের নগর ক্লিনিক স্থাপন করা হবে প্রতি ওয়ার্ড ভিত্তিক ফ্রি মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা গ্রহণ করা হবে সিলেট শহরে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতকরণের লক্ষ্যে পুরো নগরে পাতাল বিদ্যুৎ লাইন স্থাপনের উদ্যোগ গ্রহণ করা হবে তাহলে বিশ্বের আধুনিক শহরগুলোর মতো বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়তে হবে না নগরবাসীকে নগরকে যানজটমুক্ত করতে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হবে তৈরি করা হবে লিঙ্ক রোড নগরের আভ্যন্তরীণ সকল রাস্তা প্রশস্তকরণের ব্যবস্থা গ্রহণ করা হবে গড়ে তোলা হবে নগরের একাধিক স্ট্যান্ড সেন্ট্রাল কার পার্কিংয়ের ব্যবস্থা করা হবে ট্রাফিক সিগন্যাল লাইট স্থাপন ফুটওভার ব্রিজ নির্মাণ ফুটপাথ প্রশস্তকরণ এবং জনসাধারণের স্বাচ্ছন্দ্য ও নিরাপদে হাঁটাচলার ব্যবস্থা গ্রহণ করা হবে সেই সঙ্গে আধুনিক বিশ্বমানের বাস স্ট্যান্ড ও ট্রাক টার্মিনাল নির্মাণ করা হবে উদ্যোগ নেওয়া হবে ফ্লাইওভার নির্মাণে বিশ্বের অন্যান্য শহরের মতো আলাদা সাইকেল লেন স্থাপনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে ফুটপাথকে করা হবে হকার মুক্ত হকারদের পুনর্বাসনের জন্য প্রতিষ্ঠা করা হবে চারটি হকার মার্কেট বিশ্বের উন্নত শহরের মতো সাপ্তাহিক বন্ধের দিন রাখা হবে বিশেষ মার্কেটের ব্যবস্থা লালদিঘি মার্কেট ভেঙ্গে সেখানে নির্মাণ করা হবে বহুতল ভবন এই ভবনের আবাসনের প্রকল্পের ব্যবস্থা থাকবে সেখানে স্বল্প আয়ের পেশাজীবীদের জন্য স্বল্পমূল্যে আবাসনের ব্যবস্থা করা হবে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে রেহাই দিতে অবৈধ দখলদারদের দখলে থাকা ছড়া এবং খালগুলো উদ্ধার করে খনন করা হবে পাশাপাশি ড্রেনেজ ব্যবস্থার উন্নয়নে নেওয়া হবে বিশেষ প্রকল্প সুরমা নদীর ড্রেজিং এখন সময়ের দাবি এ ব্যাপারে সরকারের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে গ্যাস সংযোগ বন্ধ থাকায় অনেকটা স্থবির হয়ে আছে আবাসন ব্যবসা নতুন বাসাবাড়িতে গ্যাস সংযোজন না থাকায় ভোগান্তি পোহাতে হচ্ছে সংশ্লিষ্টদের নগরে গ্যাস সংযোগ চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে নগরীকে শতভাগ বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থা গ্রহণ করা হবে পুরনো ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট সংস্কার ও নতুন ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট স্থাপন করা হবে নগরবাসীকে যাতায়াত ব্যবস্থা উন্নত করার লক্ষ্যে চালু করা হবে আধুনিক নগর পরিবহন মহিলাদের জন্য থাকবে পৃথক পরিবহন ব্যবস্থা পাশাপাশি উবার পাঠাওয়ের মতো সংস্থাগুলোর কার সার্ভিস চালুর ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হবে
পর্যটন নগর হিসাবে খ্যাত সিলেট নগরের পর্যটন স্পটগুলোকে আরও আকর্ষণীয় করে তোলার উদ্যোগ গ্রহণ করা হবে। নগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে বিশেষায়িত স্থাপনা নির্মাণ ও দৃষ্টিনন্দন আলোকসজ্জার ব্যবস্থা করা হবে। বর্তমান কারাগারের স্থলে একটি আধুনিক নগর পার্ক প্রতিষ্ঠা করা হবে, যেখানে থাকবে সবুজের সমারোহ, যা হবে সিলেটের মানুষের নির্মল অক্সিজেন গ্রহণের অন্যতম স্থান। পাশাপাশি শিশু কিশোরদের বিনোদনের জন্য সিটি কর্পোরেশনের আওতাধীন পার্কগুলোকে আধুনিকায়ন এবং নতুন বিনোদন কেন্দ্র তৈরি করা হবে। টেমস নদীর দুই পাড়ের আদলে সুরমা নদীর দুই পাড় আধুনিকায়ন করা হবে, তীর সংরক্ষণ এবং সৌন্দর্য বর্ধন করা হবে, যাতে নাগরিকরা বিকালে একটু হাঁটাহাঁটির পাশাপাশি নির্মল বাতাস নিতে পারেন, প্রাণ ভরে সেই ব্যবস্থা গ্রহণ করা হবে। খেলার মাঠ, দিঘি আর টিলা যেগুলো এখনও টিকে আছে সেগুলো সুরক্ষা নিশ্চিত করতে হবে এবং সেই সঙ্গে নতুন মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হবে। সাংস্কৃতিক কর্মকাণ্ডকে বেগবান করতে তৈরি করা হবে একটি অত্যাধুনিক সাংস্কৃতিক কমপ্লেক্স। পাশাপাশি সামাজিক সাংস্কৃতিক স্বেচ্ছাসেবী সংগঠনসমূহকে যথাযথ পৃষ্ঠপোষকতা প্রদান করা হবে। তরুণ প্রজন্মকে সামাজিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা করতে খেলাধুলায় সক্রিয় করা হবে। এজন্য মেয়র কাপ ফুটবল ও ক্রিকেট, ব্যাডমিন্টন, উসু, ক্যারেম, দাবা, ভলিবল প্রভৃতি প্রতিযোগিতা চালু করা হবে। পাশাপাশি চিত্ত বিনোদনেরও ব্যবস্থা গ্রহণ করা হবে। দক্ষ ও রপ্তানিমুখী জনশক্তি গড়ে তুলতে মানসম্মত কারিগরি শিক্ষা ও উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হবে। বেকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোগ গ্রহণ করা হবে, সেজন্য প্রতিষ্ঠা করা হবে একাধিক শিল্প প্রতিষ্ঠান। সিলেটের বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে উত্তীর্ণ মেধাবী শিক্ষার্থীদের জন্য সিলেট সিটি কর্পোরেশন বিশেষ ইন্টার্নশিপের মাধ্যমে কাজের সুযোগ করে দেওয়া হবে। শিশু নির্যাতন এবং শিশু হত্যা বেদিতে পরিণত হয়েছে। বিকৃত মানসিকতা লালনকারী অবুল শিশুদেরকে তাদের শিকারে পরিণত করছে, তা রোধ করতে হবে এবং শিশুদের সুরক্ষার জন্য অভিভাবকদের সচেতন করে তুলতে পদক্ষেপ নেওয়া হবে। নারীর প্রতি সহিংসতা রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে। তাদেরকে আত্মনির্ভরশীল করে তুলতে হাতে নেওয়া হবে বিশেষ প্রকল্প। নারীদের উৎপাদিত পণ্য সামগ্রী বাজারজাতকরণের ব্যাপারে গ্রহণ করা হবে যথাযথ উদ্যোগ। সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত না হয় পরিকল্পিত উন্নয়ন থেকে বঞ্চিত হচ্ছে নগরবাসী, হবে হচ্ছে বেড়াজলে আবদ্ধ হওয়া সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের উদ্যোগ গ্রহণ করা হবে। প্রবাসীদেরকে বিনিয়োগে আগ্রহী করতে তুলতে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন সেজন্য সিটি কর্পোরেশনের হেল্প ডেস্ক চালু করা হবে। নগরকে গ্রিন সিটি হিসাবে প্রতিষ্ঠা করতে উদ্যোগ গ্রহণ করা হবে। প্রতিটি ওয়ার্ডে শুরু করা হবে বৃক্ষরোপণ অভিযান। সিলেটকে পরিচ্ছন্ন নগর হিসাবে গড়ে তোলার লক্ষ্যে 27টি ওয়ার্ডের দৈনন্দিন ময়লা আবর্জনা যথাসময়ে অপসারণ করা হবে। নগরে আইন শৃঙ্খলা ব্যবস্থার উন্নয়নে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে। রাতের বেলা জনসাধারণের চলাচলের সুবিধার্থে সিলেট মহানগরের প্রতিটি সড়কে এলইডি লাইট পোস্ট স্থাপন করা হবে। প্রতিটি ওয়ার্ডে ক্লোজ সার্কিট সিসি ক্যামেরা আওতায় নিয়ে আসা হবে। মহাজোট সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার প্রতিশ্রুতির অংশ হিসাবে সিলেটকে প্রথম ডিজিটাল নগর গড়ে তোলার লক্ষ্যে গৃহীত প্রকল্প দ্রুত বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। তথ্য প্রযুক্তির প্রসারে স্থাপন করা হবে ICT পার্ক। সিলেট নগরকে ডিজিটাল নগর হিসাবে গড়ে তোলা হবে। নগরের বিভিন্ন এলাকা স্থাপনায় ফ্রি ওয়াইফাই এর ব্যবস্থা করা হবে। প্রতিটি ওয়ার্ডে চালু করা হবে ই তথ্য সেবা কেন্দ্র। প্রতিটি ধর্মীয় উৎসবে সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, মন্দির, শ্মশান সহ অন্যান্য ধর্মীয় উপাসনাসমূহের সর্বোচ্চ সুযোগ সুবিধা প্রদান নিশ্চিত করা হবে। প্রতি রমজান মাসে সিটি কর্পোরেশনের মসজিদগুলোতে বয়স্ক কোরআন শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা পুনরায় চালু করা হবে, যা বর্তমানে বন্ধ রয়েছে। নতুন কোনো কর আরোপ না করে নগরের অবকাঠামোগত উন্নয়ন সাধন করা হবে। যথাযথ ক্ষতিপূরণ প্রদানের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হবে। ওয়ার্ড ভিত্তিক উন্নয়ন কমিটি গঠনের মাধ্যমে নগরবাসীকে উন্নয়ন কর্মকাণ্ডের সাথে সম্পৃক্ত করা হবে। মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে আর্থিক সহযোগিতা প্রদান করা হবে। তরুণ প্রজন্মের কর্মস্থানের জন্য সিটি কর্পোরেশনের পক্ষ থেকে স্বল্পমেয়াদী কম্পিউটার সহ বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাদের সিটি কর্পোরেশনের প্রদত্ত সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে।
জাতীয় দিবসগুলোতে তাদেরকে যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। নগরের প্রতিটি ওয়ার্ডে একটি করে মুক্তিযুদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা করা হবে। সিটি কর্পোরেশনের সাধারণ সংরক্ষিত আসনে কাউন্সিলরদের যথাযথ সম্মান প্রদর্শনের মাধ্যমে উন্নয়ন কর্মকাণ্ড সরাসরি সম্পৃক্ত করা হবে। মাদকের অভিশাপ থেকে যুব সমাজকে রক্ষা করতে সামাজিক আন্দোলন গড়ে তোলা হবে। জনগণকে সঙ্গে নিয়ে মাদকমুক্ত সিলেট নগর গড়ে তোলা হবে। নগরীতে বেজাল খাদ্য বিক্রয়ের পরিমাণ ক্রমাগত বাড়ছে। শাক সবজি মাছ মাংস ফলমূল সহ বিভিন্ন প্রকার খাদ্য পণ্যের ক্ষতিকর রাসায়নিক প্রয়োগের কারণে রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে মানুষ। বেজালমুক্ত খাবার নিশ্চিত করতে যথাযথ কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হবে। নগরে বিশেষ অর্থনৈতিক জোন ও আধুনিক শিল্পপার্ক স্থাপন করা হবে। শিল্পে বিনিয়োগে প্রবাসীদের আকৃষ্ট করা হবে। প্রতিবন্ধীদের অধিকার নিশ্চিতে যথাযথ